প্রস্তুতি ম্যাচে ভারতের সবাই পাস দলের সেরা অর্জন এই পাঁচটি বিষয় চার ওভারে খরচ করলেন মাত্র দুই রান তুলে নিলেন তিন উইকেট নবীর ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ ধোনির উপস্থিতিতে টিম ইন্ডিয়া লিডারশিপ গ্রুপের বাঁধন কতটা মজবুত হয়েছে বোঝা গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচেই দেখে নেওয়া যাক বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ থেকে ভারতের প্রাপ্তি কতটুকু ওপেনিং জুটি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে লোকেশ রাহুল ও ঈশান কিষানের ওপেনিং জুটি সফল হয়েছিল এবার লোকেশ রাহুল ও রোহিত শর্মার ওপেনিং জুটি ভারতকে জয়ের ভিতে বসিয়ে দেয় কোহলির কথা মতো বিশ্বকাপে রোহিতের সঙ্গে ওপেন করবেন লোকেশ রাহুল সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে লোকেশ রাহুলের ওপেনিং জুটি পরীক্ষিত হয়ে গেল সেই সঙ্গে বিকল্প ওপেনিং জুটিও তৈরি রাখল ভারত টপ ওডারে ফর্ম আইপিএলে একসময় সময় রোহিত সূর্যকুমার ঈশানের ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল দুটি প্রস্তুতি ম্যাচের পর ভারতের টপ অর্ডারের সব ব্যাটসম্যানকেই ছন্দে দেখাচ্ছে হার্দিক পান্ডিয়া বল না করলেও ব্যাট হাতে আত্মবিশ্বাসী দেখিয়েছে তাকে অশ্বিন জাদেজার স্পিন জুটি টেস্টে দীর্ঘদিন ভারতীয় দলকে নির্ভরতা দিয়েছেন অশ্বিন ও জাদেজা এবার সংক্ষিপ্ত ফরম্যাটেও অশ্বিন জাদেজার জুটি কতটা কার্যকরী হতে পারে তার প্রমাণ মিলল অস্ট্রেলিয়া ম্যাচেই সেই সঙ্গে ফর্মে ফিরতে দেখা গেল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ থেকে বাদ পড়া রাহুল জাহারকেও সুতরাং ভারতের স্পিন বিগ্রেড প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নিতে প্রস্তুত বলা যায় বাড়তি আত্মবিশ্বাস বিশ্বকাপের আগে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দুটি বড় দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় ভারতের আত্মবিশ্বাস বেশ কিছুটা বাড়িয়ে দেবে সন্দেহ নেই তাতে পাকিস্তানের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের আগে এই আত্মবিশ্বাসটার বিশেষ প্রয়োজন ছিল ভারতীয় দলের আইপিএলের ব্যক্তিগত পারফরমেন্স যেমনই হোক না কেন ভারতীয় তারকারা যে একজোট হয়ে বিশ্বকাপের লড়াই চালাতে প্রস্তুত সেটা বোঝা যায় অনুশীলন ম্যাচেই লিডারশিপ গ্রুপ মহেন্দ্র সিং ধোনির উপস্থিতিতে ভারতীয় দলের লিডারশিপ গ্রুপের বোঝাপড়া কতটা মজবুত হয়েছে সেটা বোঝা যায় অস্ট্রেলিয়া ম্যাচেই কোহলি মাঠে থাকা সত্ত্বেও রোহিত শর্মা নেতৃত্ব দিলেন দলকে কে নেতা সেটা মাথায় না রেখে কোহলিকেও ম্যাচ পরিচালনা করতে দেখা যায় প্রয়োজন মতো বিশেষ করে রোহিত দায়িত্ব ভাগ করে নেওয়ায় বিরাট কোহলিকে অনেক চাপমুক্ত দেখায় এই ম্যাচে চার ওভারে খরচ করলেন মাত্র দুই রান তুলে নিলেন তিন উইকেট নবীর ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ উইকেট পাননি রশিদ খান খাতায় উইকেট নেই মুজিবুর রহমানেরও তবু আফগান স্পিনারদের সামনে নিতান্ত অসহায় দেখায় আগ্রাসী ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের আসলে একা মোহাম্মদ নবির জালে জড়িয়ে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হার মানে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো উননব্বই রান তোলে দুই ওপেনারই অর্ধশত রান করেন ওপেনিং জুটিতে উঠে নব্বই রান আটটি চার ও দুটি ছয়ের সাহায্যে হজরতুল্লাহ জাজাই পঁয়ত্রিশ বলে ছাপ্পান্ন রান করেন মোহাম্মদ শাহজাদ করেন পঁয়ত্রিশ বলে চুয়ান্ন তিনি ছয়টি চার ও একটি ছক্কা হাঁকান উল্লাহ গুরবাজ তেত্রিশ ও নজিবুল্লাহ জাদরান তেইশ রান করেন আসগর আফগান এক রানের বেশি করতে পারেননি ওবেদ ম্যাক কয় তেতাল্লিশ রানের বিনিময়ে দুটি উইকেট পান আন্ড্রেড রাসেল দুই ওভারে তেরো রান দিয়ে একটি উইকেট পান বাকি উইকেট দুটি পান রবি রামপাল ও হেডেন ওয়ালস কিন্তু ক্যারিবিয়ান বোলারদের ফর্ম বিশ্বকাপের আগে উদ্বেগে রাখার মতোই এরপর আফগান বোলারদের দাপটে বিশ ওভারে পাঁচ উইকেটে একশো তেত্রিশ রানের বেশি তুলতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা আটান্ন বলে চুয়ান্ন করে অপরাজিত থাকেন রস্টর চেজ ক্রিস গেইল খেলেননি এই ম্যাচে লেন্ডল সিমন্স শূন্য এভিন লুইস তিন শিমরন হেটমায়ার দুই আন্ড্রে রাসেল ষোলো বলে এগারো করেন নিকোলাস পুরান করেন ২৬ বলে পঁয়ত্রিশ মোহাম্মদ নবী চার ওভারে দুটি মেডেন ওভার নেন দুই রানের বিনিময়ে দখল করেন তিন উইকেট নবীন উল হক ও করিম জানাত একটি উইকেট পান রশিদ খান তিন ওভারে চোদ্দ রান দিয়ে কোনো উইকেট পাননি আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেল শ্রীলঙ্কা বুধবার আয়ারল্যান্ডকে সত্তর রানে হারিয়ে দিল দাসুন সানাকার দল টানা দু ম্যাচে প্রাথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা অ্যান্ড্রু বেলবর্নির দলকে সত্তর রানে হারিয়ে দিল তারা সেই সঙ্গে জায়গা করে নিল সুপার বারোতে দলের জয়ে ব্যাটে বলে নায়ক ওয়ান ইন্দু হাসারঙ্গা ব্যাট হাতে চল্লিশ বলে একাত্তর রানের বিধ্বংসী ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও যিনি নিয়েছেন এক উইকেট তাও চার ওভারে মাত্র বারো রান খরচ করে প্রথম ব্যাট করতে নেমে একটা সময় মাত্র আট রানে তিন উইকেট হারিয়ে বসেছিল শ্রীলঙ্কা সেখান থেকে হাসারঙ্কা পাল্টা লড়াই শুরু করেন প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে সাত উইকেটে একশো একাত্তর রান ওপেনার পাথম নিঃশঙ্কা সাতচল্লিশ বলে একষট্টি রান করেন আইরিশ বোলারদের মধ্যে তেইশ রানে চার উইকেট জস লিটলের জবাবে একশো এক রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড উনচল্লিশ বলে একচল্লিশ রান করেন ব্যালবার্নি তিনি ছাড়া আর কেউই সেভাবে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি এই গ্রুপ থেকে নেদারল্যান্ডস দুই ম্যাচে হেরে যাওয়ায় তাদের মূল যাওয়ার আশা নেই একটি জায়গার জন্য লড়াই করছে আয়ারল্যান্ড ও নামিবিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে দেখা যাবে বাংলাদেশকে সে দেশের লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমীরা আপাতত এই প্রশ্ন নিয়ে উদ্বেগে ভুগছেন মঙ্গলবার ওমানকে হারালেও স্বস্তিতে নেই বাংলাদেশ এখনও তাদের ভাগ্য সরু সুতোই ঝুলছে স্কটল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশের পরাজয় সকলকে হতবাক করে দিয়েছিল সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে ওমানের বিরুদ্ধে জয়ের পথে ফিরেছে বাংলা টাইগাররা তবে ম্যাচ জিতলেও দলের পারফরম্যান্স দেখ খুব আহামরি ছিল না তা কার্যত স্বীকার করে নিছেন মাহমুদউল্লাহ বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন সাকিব আর নাইম দারুণ ব্যাট করায় আমরা 150 রানের গণ্ডি টপকে গিয়েছিলাম তবে আমাদের নতুন বলের বিরুদ্ধে আরো ভালো ব্যাট করা উচিত ছিল যে সব জায়গায় ভুল হচ্ছে সেগুলো দ্রুত শুধরে নেওয়া দরকার ডেথ ওভারে আমাদের বোলিংটা খারাপ হচ্ছে না এছাড়াও আমরা অনেক জায়গায়ই ভালো করেছি সব জায়গাগুলো থেকেই আমরা আত্মবিশ্বাস পাওয়ার চেষ্টা করব তবে আরও অনেক উন্নতি করতে হবে শেষ ওভারে তুলো ধুনা করে পাকিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা দুরন্ত শতরান রান দাসেনের র্যাসি ভ্যান্ডার দাসেনের ভর করে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা উত্তেজক ম্যাচে বাবুর আজমদের ঝুলিয়ে দেওয়া বড় রানের লক্ষ্যমাত্রা টপকে যায় প্রটিয়ারা প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটের বিনিময়ে একশো ছিয়াশি রান তোলে ঝোড়ো হাফ সেঞ্চুরি করেন ফখর জামান দাপুটে ইনিংস খেলেন আসিফ আলি জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ম্যাচের একেবারে শেষ দুটি বলে পরপর চার মেরে জয় তুলে নেয় শেষ ওভারে বাইশ রান সহ বিশ ওভারে তারা চার উইকেটের বিনিময়ে একশো রান তুলে পাকিস্তানের কাছ থেকে ম্যাচ সিনিয়ে নেয় অনবদ্য শত রান করে অপরিচিত থাকেন দাসেন পাকিস্তানের হয়ে দুটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে আঠাশ বলে বাউন্ন রান করে মাঠ ছাড়েন ফখর জামান আঠারো বলে বত্রিশ রান করেন আসিফ বাবর আজম পনেরো ও মোহাম্মদ রিজওয়ান উনিশ রান করেন মোহাম্মদ হাফিজ তেরো ও শয়েব মালিক আঠাশ রানের যোগদান রাখেন রাবাদা তিনটি উইকেট নেন একটি উইকেট নিয়েছেন কেশব মহারাজ ও এনরিক নরকিয়া দাম্ভিক অস্ট্রেলিয়ার পতন শুরু অফ ফর্মে ব্যাটাররা প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে অভিজ্ঞতায় ভরসা অস্ট্রেলিয়ার বিশ্বকাপের প্রস্তুতিটা তেমন ভালো হয়নি মেগা টুর্নামেন্টের আগে সর্বশেষ সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে লজ্জাজনকভাবে সিরিজ হাঁটতে হয়েছে তার আগে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধেও কপালে জুটেছে হার সেসব ব্যর্থতা ভুলে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোটাই আসল লক্ষ্য অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তবে লড়াইটা খুব একটা সহজ হবে না অজিদের জন্য। কারণ দলের অধিকাংশ তারকাই তেমন ফর্মে নেই তার উপরেই দলে তারুণ্যের অভাব ভোগাতে পারে অজিদের ফিন্স ওয়ার্নার স্মিথ খাতাই কলমে টুর্নামেন্টের অন্যতম সেরা টপ অর্ডার রয়েছে ওজিদের হাতে কিন্তু মুশকিল হলো এদের মধ্যে ওয়ার্নার একেবারেই ফর্মে নেই স্লো পিচে ফিন্সার রেকর্ডও তেমন ভালো নয় মিডল অর্ডারেও ওয়েড রান পাচ্ছেন না ভালো ফর্মে নেই ম্যাক্সওয়েলও এছাড়া বিশ্বকাপে অজিদের অন্যতম ভরসার জায়গা অলরাউন্ডার এবং পেসাররা খাতায় কলমে অস্ট্রেলিয়ার পেস অন্যতম সেরা স্টার্ক রিচার্ডসন হ্যাজেলুড প্যাট কামিন্সরা সামলাবেন পেস বিভাগের দায়িত্ব সঙ্গে রয়েছেন অলরাউন্ডার হেনরিক্স মিচেল মার্সরা তবে বিশ্বকাপে অজিদের সবচেয়ে বড় দুর্বলতা স্পিন বিভাগ জাম্পা ছাড়া সেভাবে ভালো মানের স্পিনার কেউ নেই আমির শাহীর পিছে যা বড় বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে অস্ট্রেলিয়ার জন্য। তাছাড়া দলের আরও একটি বড় সমস্যা হল অধিকাংশ ক্রিকেটাররাই তিরিশ অর্ধ গতিশীল টি টোয়েন্টি ক্রিকেটে বয়সটা ফ্যাক্টর হতে পারে বিশেষ করে ফিল্ডিং সমস্যা হতে পারে কিন্তু এসব সত্ত্বেও অস্ট্রেলিয়া দলকে হালকাভাবে নিলে প্রতিপক্ষকেই ভুগতে হবে